মাইরা খেলে আমার থেকে দাম কমে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ টাকা আর এক পয়সা বেশি হয় নাই বেশি হয়েছে

এক লাখ তেতাল্লিশ হাজার টাকা কোনো কথা চলবে না আচ্ছা ভাই দিসি জন কালকে অনেক কাস্টমার বলতেছে বলে এটা ষোলো হাজার ষোলো হাজার কিলোমিটার চলছে কি চলছে ভাই দেখেন মিটার যদি আমরা কমাই

একদম প্যাকেট গাড়ি ভাই উনিশের মডেল ডাবল ডিক্স এফ আই এর ভার্সন টু একদম প্যাকেট গাড়ি ভাইয়া সাত দিনে মালিকানা করে দিব না পেলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোনো কথা নাই প্রথমে শুরু করছি আমরা সব থেকে জনপ্রিয় বাইক এফ আই সিঙ্গেল ডিক্সের ফেজার ফেজারের চাহিদা কিন্তু অনেক বেশি একদম ফ্রেশ গাড়ি ভাই একদম ফ্রেশ আনটাস ইঞ্জিন ওকে

ওকে একটা একদম ফ্রেশ জেনুইন জেনুইন শোরুমে আসেন ভাই গাড়িগুলো ময়লা পরে গেছে সকালবেলা বুঝতে পারি বৃষ্টির কারণে এটা কোনো ব্যাপার না মানে আমার গাড়ি কিন্তু ভাই চিকচিকি একটু কমে করে কিন্তু ভেতরে মাল কিন্তু ভাই ঠিক আছে মাল ঠিক আছে কারণ আমার গাড়িগুলা আসলে অনেক গাড়ি তো ভাই রাস্তার সাথে শোরুম ময়লা পরে যায় রাইট এটা দিয়ে দিব মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই টাকা লক্ষ পনেরো হাজার টাকা ওকে দুই লক্ষ পনেরো হাজার টাকা বাচ্ছেন সুপারফেশ কন্ডিশন একটি সুজুকি জিক্সার এফআই এবিএস 2022 অ্যাভেঞ্জার জি 150 স্টেট জি কত মডেল এটা হচ্ছে ভাই 17 মডেল 10 বছরের কাগজ 17 মডেল 10 বছরের কাগজ 17 মডেল 10 বছরের কাগজ একদম ফ্রেশ গাড়ি একদম সুপার ডুপার ভাই মডেল 17 কিন্তু গাড়ির কন্ডিশন ভাই দেখেন না প্রাইভেট কারের চাকা প্রাইভেট কার চাবি প্রাইভেট কারের চাবি প্রাইভেট কারের চাবি কিন্তু রাখছে আচ্ছা দামটা কত ভাই

উনিশের মডেল আচ্ছা যে দাম গুলা বলা হচ্ছে এটা কি মডেলের রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন একটু আগে কিনছে ভাই আচ্ছা আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ

ডেলের রে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল সিরিয়াল দেখেন সেটা নিয়ে নেবেন দুইটা এস এফ কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা করেছে পাশাপাশি আরো একটা দেখছি ব্ল্যাক কালার এটা হচ্ছে একুশের একুশের মধ্যে এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন

আউটলুকিং টাও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর সব অরিজিনাল ফ্রেশ অরিজিনাল মডেল বছরের কাগজ মডেল বছরের কাগজ পিছনের চাকা সামনে চাকা দুটো চাকা একদম কিন্তু সুপার ডুপার এটা গাড়িcata গাড়ির মতন আর লক্ষ 45000 টাকা 145 হ্যাঁ ডিসিজন

সাদা মিটার ঘোড়ার লোগো বাইশের রেজিস্ট্রেশন সাতান্ন সিরিয়াল সুপার গাড়ি একদম সুপার কত মাত্র এক লক্ষ পাঁচ টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দেখেন একুশের মডেল বাইক এক লক্ষ পাঁচ হাজার টাকা জি আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা পালসার ডাবল ডিক্স বা এটা তো নিয়ে মুসিবত আছে একজনের কয়ে বাইশ হাজার সাথে বলে বেশি ফ্রেশ এটা আসলে ফ্রেশ আপনার কাছে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি কালকে একজন এসে বলছে আর কি হ্যাঁ

এ এটাও কি কতকালকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ গাড়ি ভাই যে কি কন্ডিশন সর্বে না আসলে বুঝবেন না রাইট কি কন্ডিশনে যে গাড়ি সর্বে না আসলে গাড়ি বুঝবেন না ভাই ওকে লিফান কেপিয়ার আছে লিফান কেপিয়ার নাই ভাই ওকে তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইগ্নিটর ইগ্নিটর আছেন হিরো ইগ্নিটর হিরো ইগ্নিটর কোনটা তো হিরো ইগনিটর ভাই আচ্ছা হিরো 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 ইগনিটর এটা হচ্ছে আপনার এয়ার মডেল কত

আচ্ছা আচ্ছা এক লাখ সাদা জাম দিয়ে দিচ্ছে ওকে আচ্ছা তার পাশাপাশি আরো একটা আছে বাইরে না বাইরে আসতেছে ওটা ওকে ওরা হলো গিয়া ওই যে টিয়া হলুদ হলুদ হ্যাঁ হলুদ আচ্ছা ওরা হল গিয়ে ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রিন দিয়ে দিব মাত্র আশি হাজার টাকা মডেল পেয়েছে মডেল বাই উনিশের উনিশের মডেল এক লক্ষ সরি ছাপ্পান্ন সিরিয়াল কথা বললেন নামটা আশি হাজার আশি টাকা

এটা হচ্ছে এক লক্ষ তেষট্টি টাকা ভার্সন ডাবল ডিক্স এফ রেজিস্ট্রেশন মালিকানা পরিবর্তন আছে পসিবল না হবে হবেই পসিবল তো ভাই ঝামেলা কথা ওকে কি এই যে এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস কি পালসার এটা তো না পালসার এবিএস ডুয়েল চ্যানেল এবিএস চ্যানেল এবিএস দশ বছরের কাগজ দশ বছর হ্যাঁ দশ বছরের কাগজ ওকে

একদম ফ্রেশ ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ভাই এটা হচ্ছে আপনার না এই গাড়ির মিটার তো এরকমই মানে এটা গাড়ি ভালো দেখাইতে পারতেছে এজন্য মিটারটা দেখাইলাম আচ্ছা আচ্ছা আবার কে ওল্ড মডেল ভাইবেন না ওকে একদম ফ্রেশ চিক চিক করতেছে গাড়িটা ইঞ্জিনের চেহারা দেখলে শান্তি লাগে মাত্র 85000 টাকা 85000 টাকা ডিসকভার 110 সিসি 20 এর মডেল 110 সিসি আচ্ছা 80 করে দিছি জান 80 তারপর এটা এটা হচ্ছে ডিসকভার 100 100 ওকে 10 বছরের পেপারস এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে 15 14 15 মডেল কিন্তু গাড়ির মডেল গাড়ি অনেক ফ্রেশ ভাই দুইটা চাকা গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কোথাও কোনো ঘষা-মাজা ফারাছরা কিছু পাবেন না ইনশাআল্লাহ শোরুমে আসেন প্রত্যেকটা গাড়ি ভালোভাবে দেখেন নামাই দিব চালাবেন ওকে ভাইরা অনেক চিন্তা আপনা করতে পারে এত পুরনো গাড়ি কিভাবে নামাই দেব ভাই টেনশন নাই গাড়ি সরাসরি বাইরে নামাই দিব চালাবেন দেখবেন বুঝবেন তারপরে নেবেন

চাকা দেখছে নতুন হ্যাঁ চাকা দুটাই ভালো আছে একদম ফ্রেশ গাড়ি ডাবল ডিক্সের ভাই 165 সিসা ভাই ব্ল্যাক রেড কালার একদম ফ্রেশ গাড়ি ওকে আচ্ছা তারপরে তারপর আছে হর্নেট 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 এর সাথে হেলমেট ফ্রি নাকি হ্যাঁ দিয়ে দিলাম এরা আচ্ছা হর্নেট মানে এখনো নিয়ে আসলাম আর কি এইমাত্র আনছেন না বৃষ্টির জন্য একদম এঁকে গেছে ভাই ওকে এখনো দিয়ে গেল এটা হচ্ছে আপনার 18 এর 18 এর মডেল 18 মডেল একদম ফ্রেশ কিন্তু গাড়িটা দেখেন দেখেন কিন্তু একদম যথেষ্ট পরিমাণ ভালো আছে কি

টাকা আচ্ছা লোকেশন কোথায় লোকেশন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ কটা থেকে কটা খোলা থাকে সকাল দশটা থেকে সাড়ে দশটা যারা আসতে পারবে না কুরিয়ার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা মসজিদ পাকা মসজিদ থেকে আর এই যে এটা হচ্ছে মাথা আর কি বলে দেন লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন পাঁচ মিনিট মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট সাত দিনে মালিকানা করে দিব না পেলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোনো কথা নেই কোনো কথা হবে না দিব ওরে বাবা কুরিয়ার করে থেকে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স তিন হাজার টাকা কুরিয়ার খরচ ওকে ওটা দিবেন গাড়ি পাড়াই দিব আপনার এলাকায় থানায় উপজেলায় গাড়ি চলে যাবে টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন কোরিয়ার কোম্পানি সমস্ত কোরিয়ার কোম্পানি গাড়ি কত সিসি গাড়ির পেপার আছে কি না হ্যাঁ এগুলো দেখে কিন্তু গাড়ি বুকিং করে অনেক হয়তো চিন্তা করতে পারেন ভাই কি কি নিব কি পাব ওই চিন্তা করেন ওই যুগে এখন নাই ভাই এগুলো শেষ কারণ কোরিয়ার কোম্পানি যদি ভুয়া জিনিস রিসিভ করে ওদের নামে আপনি কমপ্লেন করতে পারবেন রাইট তাই না এই জন্য গাড়ির কাগজ গাড়ি কত সিসি কি মডেলের গাড়ি কোন কোম্পানি সব কিন্তু লেখা থাকে রিসিভ করার সময় কুরিয়ার কোম্পানি রিসিভ করার সময় লেখে দেয় এগুলো রাইট তো এই জন্যে আপনার গাড়ি নিশ্চিত নিতে পারবেন টেনশন নাই নেওয়ার আগে আমি ভিডিও বলা দেখা দিব আপনাকে লাইভ দেখেন ভিডিও করে দিব কুরিয়ার করে পাঠাচ্ছি সেটা লাইভ করে দিব কোনো সমস্যা নেই ভাই ওকে সুন্দর করে প্যাকিং করে দিব এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ওকে